নারী ও মানুষ নর মানুষ সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ নেই তো কোনো অহংকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভি নিয়মিত পাক্ষিক আয়োজন লাভলীনা নিবেদিত মহিলাঙ্গন। আপনাদের সাথে আছি আমি মহসিনা শারমিন নিশাত। দর্শক, শুরুতেই সময়ের প্রশ্ন। নারী ও মানুষ নর মানুষ। আর সময়ের প্রশ্নের জবাব দিচ্ছেন আতিয়া ইসলাম, বিশিষ্ট শিক্ষক এবং প্রশিক্ষক। আসসালামু আলাইকুম। আপা, ঠিক যেটি বলছিলাম যে সময়ের প্রশ্নে আমরা বিভিন্ন সমসাময়িক বিষয়গুলো নিয়ে আসলে প্রশ্ন করে থাকি, তো সে ধারাবাহিকতায় আমি প্রথমেই জানতে চাইব যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে খুব ভালোবেসে তৈরি করেছেন মানুষকে, এবং আমাদেরকে আলাদাভাবে সম্মানিত করেছেন, এবং যার মূল কারণই হলো যে মানুষের মধ্যে মনুষ্যত্ব কিংবা মানবিকতা, এই যে গুণগুলো রয়েছে। তো সেই জায়গা থেকে জানতে চাইব যে আপা, মানবিকতা এবং মানবতা এই দুটোর মধ্যে পার্থক্য কী এবং কীভাবে আমাদের মধ্যে ধারণ করা উচিত? জাজাকিল্লা, খুবই সময় উপযোগী এবং খুব সুন্দর প্রশ্ন। প্রথমে আসি, তুমি যে কথাটা দিয়ে শুরু করলে যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে সৃষ্টি করেছেন, এটি খুবই সিগনিফিক্যান্ট একটি কথা। আসলে যে আল্লাহ সৃষ্টি করেছেন, কীভাবে করেছেন, আদম আলাইহিসসালামকে দিয়ে শুরু হয়েছে, তাই না? তো মানুষের আদি পিতা তো আদম আলাইহিসসালাম, তিনি আমাদের সবার পিতা, সবার বাবা। তো সেই হিসেবে যেই ভালোবাসাটা, যেই স্তরটা, সেটা যে কত উচ্চতর চিন্তা করলে দেখা যায় যে আমরা, দেখো, প্রত্যেকে এই যে ছোটো ছোটো আপনার ফ্যামিলিতে বিভক্ত হয়েছি, বংশ পরম্পরায় এটা বাড়ছে আরও, না, ফ্যামিলি থেকে ফ্যামিলি, ফ্যামিলি থেকে ফ্যামিলি, কিন্তু আমরা ওই যে ওই আদম আলাইহিসসালামের ফ্যামিলির অন্তর্ভুক্ত হওয়া মানে হচ্ছে আমরা প্রত্যেকে প্রত্যেকের ভাই বোন। এই যে মুসলিম ভাই বোন বা মানুষ মানুষের ভাই ভাই, এই কনসেপ্টটা যে কত ব্যাপক, সেই চিন্তাটা যখন আসবে তখন আমরা বুঝব যে আসলে এই ভালোবাসার যে অধিকার, মূল্যবোধ, দায়িত্ব, সেগুলোর মধ্যে কীরকম একটা সম্পর্ক, মানে সম্পর্কগুলো শুধু যে রক্তীয় তা নয়, আত্মিক সম্পর্ক। এই যে বলা হচ্ছে যে আল্লাহ তাআলা সবগুলো রূহকে একসাথে সৃষ্টি করেছেন, হ্যাঁ, তারপরে আমরা কখন কোন সময় আসব সেটা আল্লাহ নির্ধারণ করেছেন, কিন্তু আমরা প্রত্যেকে কিন্তু প্রত্যেকের সাথে রূহের মাধ্যমে কানেক্টেড। জি আব্বা। তো এই যে ভালোবাসা, এর চেয়ে বড় রহমত আর নেই, আল্লাহর যে ভালোবাসা তার চেয়ে বড় ভালোবাসা নেই। সেই ভালোবাসা থেকে মানে উদ্গত যেই ভালোবাসা, মানে সেটা থেকে আমরা যে ভালোবাসার সিলসিলা ধারণ করছি, সেটা একটি, মানে কি বলবো, যে অতুলনীয় বিষয়। তো এই যে মানবতা এবং মানবিকতার যে কনসেপ্ট, সেটি হচ্ছে যে সাধারণ অর্থে মানবিকতা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে মানুষের যে মূল্যবোধ, বিচার বুদ্ধি, বিবেক, আল্লাহ তাআলা যেগুলো দিয়েছেন আমাদের মধ্যে, কিন্তু এই বুদ্ধি বৃত্তিক যেই অর্জন সেটি আবার জ্ঞানের মাধ্যমে হয়। সেটি হতে পারে পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, তারপর জ্ঞানের যেই বিভিন্ন ক্যাটাগরিজ আছে, হ্যাঁ, যে জ্ঞানের কতগুলো সেক্টরস আছে, সেগুলো থেকে বিভিন্ন বিষয়ে বিভিন্ন জ্ঞান অর্জন করা, জ্ঞান বিজ্ঞানের যে উৎস সেটি হতে পারে ধর্মীয়, সামাজিক, যেটি বললাম যে রাজনৈতিক, যে কোনোভাবে, এবং আরেকটি হচ্ছে যে সাংস্কৃতিক যেই চর্চা তার মাধ্যমে। তো একটি সমাজ মানেই হচ্ছে এর মধ্যে পরিবার আছে, সংস্কৃতি আছে, পরিবারের একটা সংস্কৃতি থাকবে, সমাজের একটি সংস্কৃতি থাকবে, রাষ্ট্রীয় যে কাঠামো সেটির একটি আবার আলাদা স্ট্রাকচার থাকবে, সেটিরও একটি কালচার আছে, কিন্তু প্রত্যেকটি দেশের নিজস্ব একটা কালচার আছে। তো এগুলোর মাধ্যমে আমরা যেটি অর্জন করি মানুষ হিসেবে সেটি হচ্ছে মানবিকতা। আল্লাহ প্রত্যেকটি রূহকে তার যে ফিতরাত সেটির মাধ্যমে তৈরি করেছেন, এবং ওই ফিতরাতের মানে মূল উপাদান কি, মার্সি। সেটির মধ্যেই যে আমরা মুসলিম কি মুসলিম না, একটি শিশু তার কিন্তু ধর্ম নির্ধারণ সে নিজে করছে না, আল্লাহ তাআলা প্রত্যেককে তার বান্দা হিসেবেই তৈরি করছেন, ওই ফিতরাত প্রত্যেকের মধ্যে দিচ্ছেন, এবং এই যে মানবিকতা বা মানবতার যে গুণাগুণ সেটি নিয়েই কিন্তু একটি মানুষ দুনিয়াতে আসছে।
এবং ওই রুহের মধ্যে এই যে আমরা আসলে কোন ধর্মটিকে ধারণ করব সেটি নির্ধারণ করছি আমরা মানুষেরা আসলে। হ্যাঁ, যে কারণে ইসলামকে কিন্তু ধর্ম বলা যায় না, ধর্ম না, ইসলাম একটি দিন, একমাত্র দিন, আল্লাহর যেই দিন সেটি ইসলাম। হ্যাঁ, তো এটা আমরা যখন আসলে একটি সমাজে বসবাস করতে গেলে অথবা যে দুনিয়ার যে স্ট্রাকচার সেখানে আমরা যেহেতু অন্যান্য বিশ্বাসের মানুষও আছেন, আমরা সেভাবে বলছি যে এই ধর্ম, হ্যাঁ, যে ইসলাম, হিন্দু, বৌদ্ধ, কিন্তু আমরা প্রত্যেকে এক সৃষ্টিকর্তার উৎস থেকে এসেছি এবং এক সৃষ্টিকর্তার বান্ধবী। এক হচ্ছে আদম আলাইহিস সালামের সাথে সম্পর্ক, আর তার চেয়েও বড় সম্পর্ক হচ্ছে আল্লাহর সাথে, সৃষ্টিকর্তার সাথে, স্রষ্টার সাথে সৃষ্টির যে সম্পর্ক সেটি তো আরও বিশাল। হ্যাঁ, সেটি তো আসলে কোনো সীমা পরিসীমা নেই। তো সেই হিসেবে ইসলামকে আমরা বলতে পারি যে কোড অফ লাইফ, দ্য জীবন বিধান, জীবন ব্যবস্থা, সেটি যে শুধু আমাদের মুসলিমদের জন্য তা নয়, প্রত্যেকের জন্য। অবশ্যই আপা, এবং আমরা যেটি বলছিলেন যে আমরা মুসলিম হিসেবেই আসলে পৃথিবীতে এসেছি, পৃথিবীর বিভিন্ন সামাজিক আচার আচরণ এবং বিভিন্ন চিন্তার কারণে হয়তো বিভিন্ন ধর্মে অনেকে রূপান্তরিত হয়েছে, এবং সেই জায়গা থেকে কিন্তু আবার আপা কর্মকাণ্ডগুলো বিভেদ তৈরি হচ্ছে, এবং তারপরে কিন্তু আবার পরকালের আবার আসলে যে নিশ্চয়তা সেটি কিন্তু আবার অনিশ্চিত হয়ে যাচ্ছে। আপা, এই প্রসঙ্গে একটু জানতে চাইব যে মনুষ্যত্বপূর্ণ একটি মানুষ হবার জন্য অনেক বেশি প্রয়োজন হচ্ছে সিম্প্যাথি এবং ইম্প্যাথি, অর্থাৎ সহানুভূতি এবং সমানুভূতি, এই দুটোর মধ্যে পার্থক্য কি, এবং ঠিক একইভাবে যে দুটো আমরা কিভাবে আসলে আমাদের লাইফে, যেটা আপনি বললেন যে ইসলামিক যে কোড অফ লাইফ, এটিকে আসলে আমরা অ্যাপ্লাই করতে পারি? আচ্ছা, এটির প্রসঙ্গে আমি আরেকটু লিঙ্ক করি আমাদের আগের প্রশ্নটির সাথে, সেটি হচ্ছে আমরা মানবিকতা নিয়ে বললাম যে বিভিন্ন স্তরের যে জ্ঞান সেটি থেকে সেই অর্জনের সাথে আমরা যখন মানুষের যে কোয়ালিটি সেটিকে মিলিয়ে আমরা যেটি ধারণ করছি সেটি মানবিকতার যে গুণ, আর মানবতা হচ্ছে আরও ব্যাপক, সেটার সাথে এই যে আপনি যেটি বলছেন যে এমপ্যাথি এবং সিম্প্যাথির কথা, সহানুভূতি এবং সমানুভূতি, তো সেটির সাথে মানবতার যেই সম্পর্ক সেটা হচ্ছে মানবতার আরেকটু ব্যাপক একটি বিষয়, সেটার সাথে এই যে পরার্থ পরতার একটি স্তর এটি, হ্যাঁ, মানবিকতার চেয়েও বড় কিছু। যেমন একটি সমাজ, সেটা ইসলামিক সমাজ হোক বা সেকুলার সমাজ হোক বা অন্য যে কোনো বিশ্বাসের সমাজ হোক, সেখানে যেই বিষয়টি আছে যে ন্যায় বিচার, হ্যাঁ, প্রত্যেকটি সমাজে একটা আপনার যে জাস্টিস কীভাবে হবে সেটির একটি মানদণ্ড আছে, অবশ্যই। হ্যাঁ, যেমন আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন কেন সেটা যদি চিন্তা করি, ফিতরাতের মধ্যে কথা যেটা বলছিলাম সেটি হচ্ছে আমাদের প্রথম যে উদ্দেশ্য আমাদের জীবনে সেটি হচ্ছে আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আমরা তার জন্য তার কাছেই ফিরে যাব, তার কাছে আমাদেরকে জবাবদিহিতা করতে হবে, সেটি থেকে এই যে ন্যায় বিচারের যে কনসেপ্ট। তো এই মানবতা যেটি সেটি হচ্ছে ন্যায় বিচারের চেয়েও বেশি ন্যায্যতার প্রশ্নে মানবতা হচ্ছে সেটা, যে ওই যে রুহের কথা বলছিলাম এটা ভেতর থেকে আসবে, হ্যাঁ, এই অনুভূতিগুলো। তো সহানুভূতি হচ্ছে কারো কষ্ট আপনি দেখছেন, কারো বেদনাকে আপনি দেখছেন, আপনি সেটা ফিল করছেন, আপনি তার পাশে দাঁড়াচ্ছেন, হ্যাঁ, আপনি তাকে সাহায্য করছেন, আপনি সাহায্য না করলেও আপনি তার জন্য আপনার যে অনুভূতি, আপনার যে দুঃখ বেদনার অনুভূতি, তার সুখে আপনার খুশি হওয়ার যে অনুভূতি, সেটি হচ্ছে সহানুভূতি। আর সমানুভূতিটা কি, ইংলিশে একটি কথা আছে যে ইউ পুট ইউর ফিট ইন হিজ অর হার শুজ, হ্যাঁ, ওয়্যার হিজ শুজ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট হি ইজ গোয়িং থ্রু, হ্যাঁ, এটি হচ্ছে আপনার এমপ্যাথি। তো আমরা যেটি আসলে আমাদের মানে ব্যক্তিগত জীবন বলেন, মানব জীবন বলেন, সামাজিক জীবন বলেন, আমরা সিম্প্যাথির চর্চাটা হয়তো করি আমাদের সংস্কৃতির মধ্যেও যেটি আছে, কিন্তু এমপ্যাথি যে একটি আলাদা বিষয়, সমানুভূতি, যে তার সমান জায়গায় গিয়ে অনুভব করা, ধরেন আপনি একজন ইয়াতিমের কথা ভাবছেন, হ্যাঁ, ইয়াতিমের প্রসঙ্গে আপনি চিন্তা করছেন বা তাকে আপনি কিছু করছেন, আপনি তার জায়গাটা যতক্ষণ না বুঝবেন আপনি কিন্তু তাকে সেই অনুপাতে অফার করতে পারছেন না, আসলে আপনি করছেন, আমরা সাহায্য করছি, আমরা তার পাশে দাঁড়াচ্ছি। হ্যাঁ, যেমন আমাদের আরেকটি আলোচনায় আমি শুনছিলাম, সেখানে কথা হচ্ছিল যে এই যে দানের যে বিষয়টা, দান সাদাকার যে বিষয়টা, তো এটি তো হচ্ছে যে আসলে কি বলবো, যে দান সাদাকা জাকাতের যে অংশগুলো আমরা মনে করি যে আমরা দিচ্ছি, আসলে আমরা দিচ্ছি না, এটি হচ্ছে আমাদের উপর তার অধিকার, তাদের অধিকার, তার চেয়ে বড় হচ্ছে আল্লাহর অধিকার। হ্যাঁ, যে আল্লাহ বলছেন যে
হাশরের ময়দানে আমাদেরকে জিজ্ঞেস কর, আল্লাহ হয়তো জানতে চাইবেন কারো কারো কাছে যে আমি অভাবগ্রস্ত ছিলাম, তুমি আমাকে দাওনি, যে আল্লাহর কীভাবে অভাব হয়। হ্যাঁ, এই প্রশ্নটা আসতে পারে যে কীভাবে হচ্ছে যে আমার ওই বান্দা তোমার কাছে গেছিলো, তুমি তাকে সে তখন সাহায্য করনি, তুমি তার কষ্টটা বোঝোনি। এই যে সমানুভূতির যে অনুভূতি, এটি কিন্তু অনেক বিস্তৃত। তো এমপ্যাথি কনসেপ্টটা ওটা। তো আমাদের সমাজে ওই জিনিসটার চর্চাটা আসলে বাড়তে হবে, সহানুভূতির চেয়েও যে বড় কিছু আছে, এবং সেটি করলে এই যে আল্লাহর সাথে যে সম্পর্ক, আমাদের একের সাথে অপরের যে সম্পর্ক, আপনি দেখবেন যে মানবিকতা বা মানবতা বোধের ধারণাটি এনকম্পাস করে শুধুমাত্র নিজের পরিবার, নিজের আত্মীয় স্বজন বা নিজের প্রতিবেশীকে না, শত্রুকেও করবে অবশ্যই। হ্যাঁ, যেই কারণ তখন ওই যে ক্ষমার অনুভূতি, ক্ষমার যে কনসেপ্ট, আমাকে অধিকার দেয়া হয়েছে, আমাকে, আমার কেউ ক্ষতি করলে আমি প্রতিশোধ নিতে পারবো, হ্যাঁ নিলে আমার গুণা হয়ে যাবে না, যদি আমি সমান সমান যেটি নেই, কিন্তু এটি সমানুভূতি নয়। হ্যাঁ, এটি হচ্ছে যে আমি আমার অধিকারকে চর্চা করলাম, কিন্তু অধিকারের ওপর যখন মানুষ হিসেবে আমি আমার দায়িত্বকে প্রাধান্য দেব, তখন আমি ক্ষমা করব, তখন আমি তাকে শুদ্ধতার মধ্যে আনার চেষ্টা করব। এবং মুসলিম হিসেবে দায়িত্বটা ওই জায়গাটাতে আমাদের বেশি। আপনাকে অনেক ধন্যবাদ জানিয়ে নিয়ে বলার মতো অনেক অনেক কথা ছিল। ইনশাআল্লাহ আমরা আবারও পরের কোন অনুষ্ঠানে এগুলো নিয়ে কথা বলবো। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়। আমাদের এখনকার আয়োজন জীবন পরিক্রমা, যেখানে জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি। আর সেই ধারাবাহিকতায় আমাদের আজকের বিষয় পরোপকার। দর্শক, আমাদের সাথে আছেন ডক্টর নাসিমা হাসান, বিশিষ্ট শিক্ষাবিদ। আসসালামু আলাইকুম। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপা, মহান আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্ট করে আমাদেরকে আদেশ করেছেন যে তোমরা একজন অন্যজনকে সহযোগিতা করো, এবং বিভিন্নভাবে কখনো বলেছেন যে সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে নিষেধ করো। অর্থাৎ আল্লাহ তাআলার সকল নির্দেশনাই কিন্তু ছিল আপা যে আমাদের যেন অন্যদেরকে আসলে আমরা বিভিন্নভাবে উপকার করতে পারি। তো সেটি নিয়ে আজকের আলোচনা, এবং সেই জায়গায় প্রথমেই জানতে চাইবো যে আসলে আপা আমরা যে পরোপকার, এই এটিকে আসলে ইসলামিক দৃষ্টিকোণ থেকে কিভাবে ব্যাখ্যা করতে পারি? ইসলামের দৃষ্টিকোণ থেকে দেখলে এটা একটি বিশাল বিষয়, অনেক বিস্তৃত। তো ছোট্ট করে যদি এটা সংজ্ঞা চিন্তা করি, সেটা হলো কারোর জন্য কল্যাণ করা, কারোর জন্য কিছু করা, এটাই হলো পরের উপকার, পরোপকার। তো এটা খুব সুন্দর একটি ব্যাপার যেটা ইসলামে উৎসাহিত করা হয়েছে। এবং যেহেতু আমরা সমাজবদ্ধ জীব, এবং আল্লাহ তাআলা সমাজ, পরিবার এবং সমাজকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, এই পরোপকার কিন্তু সেইরূপ গুরুত্ব বহন করে এই পরিবার এবং সমাজের বিনির্মাণে। এটা ছাড়া কিন্তু একটি পরিবার বা সমাজ টিকে থাকা খুবই কঠিন। কেননা আমরা যদি সবাই স্বার্থপর হই, ঠিক উল্টোটা যদি চিন্তা করি, স্বার্থপরতা যদি থাকে, তাহলে কিন্তু দেখা যাবে সবাই নিজেকে নিজেকে নিয়ে আমরা ব্যস্ত আছি। তখন কি হবে? কেউ কারো ভালো আমরা ভালো লাগবে না, কেউ কারো উপকার করতে চাইবো না, কারো বাচ্চা একটু এগিয়ে যাক সেটাও চাইবো না। তাহলে আমার বুঝতে হবে যে যখন আমি অন্যের উপকার করব, আমার কিন্তু মানসিক পবিত্রতা একটি বিশাল ব্যাপার ইসলামের দৃষ্টিতে। অর্থাৎ মানসিকভাবে আমার হিংসা, বিদ্বেষ, খোঁটা দেওয়ার মতো যে আমাদের টেন্ডেন্সি থাকে, সেটা সমালোচনা করা, এ কী করলো, কী এমন করেছে, না কী এমন উপকার করেছে যে এখন এত কিছু আমার কাছে চাইছে বা বড়াই করছে, আল্লাহ মাফ করুক, আমরা অনেক কিছু বলে ফেলি। কিন্তু ইসলামের মতে এটা হলো যে যখন আমি কারো উপকার করব, আল্লাহকে খুশি করার জন্য করব, আল্লাহ সন্তুষ্টিকল্পে করব, তখন হবে কি, খোঁটা দেওয়া তো দূরে থাক, আমি আল্লাহর কাছে চাইবো যে আমার এই ছোট্ট প্রয়াসটা যেন আল্লাহ তাআলা কবুল করেন। তখন অপরপক্ষ এটা নিল বা কিভাবে নিল, তার কতটুকু হয়তো অনেক উপকার হয়েছে তার, কিন্তু হয়তো সে স্বীকার করছে না, এতে কষ্ট পাওয়ার কিছু নেই। কাজে এই পরোপকারটা সেভাবে নিতে হবে, যারা স্বার্থের ঊর্ধ্বে উঠে এটাকে চিন্তা করতে পারে, তারাই কিন্তু বেশি বেশি পরোপকার করতে পারে। এবং এই পরোপকার মানে কিন্তু এমন নয় যে একটি ছোট্ট কোনো কাজে এটা সীমিত, এটা আসলে বিস্তৃত হয়ে আছে আমাদের জীবনের প্রতিটি কোণায়, প্রতিটি ক্ষেত্রে। হ্যাঁ, যেমন পরিবারে, তেমন আমার মানে নিজেকেও, যেমন আমার নিজের যত্ন নেওয়া, হ্যাঁ এটা দিয়েই তো আমি শুরু করব যে অন্যকে আমি উপকার করাটা, কাজে নিজেকেও সেভাবে তৈরি করা,
কাজে আল্লাহর সন্তুষ্টি কল্পে আমরা যখন করব এবং আমার মন থেকে আমার ক্ষুদ্রতা, আমার হিংসা, আমার অহমিকা সব চলে যাবে। অবশ্যই, কারণ অহমিকা থাকলে হবে কি, দেখানোপনা চলে আসবে। এখন তো সামাজিক মাধ্যমের যুগ, একটু ত্রাণ দিতে গেছো, ছবি না তুললে ভাল লাগছে না। যেখানে বলা হচ্ছে যে আমি যেন ডান হাতে ডান করলে যেন বাঁ হাত টের না পায়, কিন্তু এটা আমরা ভুলে যাই। জি আপা, আমরা ওই হাতে তো একটা রয়েছে সবারই, যত ভালো সেলফোন তত ভালো ক্যামেরা, একটু তুলি, একটু প্রমাণ রাখি, এই করতে। কিন্তু আমরা এবারই দেখেছি, যেটা আমারও খুব নাড়া লেগেছে, নাড়া দিয়েছে আমার মনকে, একজন দুজন যারা একটু সিনিয়র বয়সে ত্রাণ নিতে যে ছবি তোলার সময় খুব দুঃখ পেয়েছেন এবং শেষ পর্যন্ত নেননি, যে আমি নিজে অনেক আমার অনেক টাকা আছে কিন্তু আজকে আমি এই দুর্দশার জন্য আমি হাত পেতেছি, এটা ছবি তুললে আমি তো নিব না ত্রাণ। মানে এটা আমি তখন চিন্তা করলাম, ওই জায়গায় যদি কেউ থাকে দুর্দশাগ্রস্ত অবস্থায়, যার যে হয়তো কোটিপতি লক্ষপতি, কোনো কারণে হাত পাততে হচ্ছে এবং সেটা যদি ছবি তোলা হয়, তাহলে কত কষ্টকর, তাই না? কাজে যাকে আমরা দিচ্ছি তাকেও সম্মানটা দিয়েই আসলে দেওয়া উচিত। এবং এই জন্যই বলছি যে পরোপকার নিয়ে আমরা যদি আজকে কথা বলছি, এটাই এই জন্য আমি খুলে আমাদের খোলামেলা আলোচনা করা উচিত, যে এই সময় আমার দেখানোপনাও থাকবে না, কোনো রকম অহংকারও কাজ করবে না যে আমি দিচ্ছি দেখো সবাই। এটা তো আসলে অহংকার, শয়তান তো সবসময় লেগে থাকে মানুষের সাথে, এগুলো যাতে না থাকে। কাজে এটাই হলো পরোপকার, অন্যের জন্য উপকার করা, কিন্তু অবশ্যই আমার মানসিক পবিত্রতা সহ ইনশাল্লাহ, এবং আল্লাহর সন্তুষ্টির জন্য করা যে কোনো কিছু যেটা তার জন্য কল্যাণকর, যখন আমি করব বা তুমি করবে সেটা পরোপকার হয়ে যায়। অবশ্যই স্বার্থের ঊর্ধ্বে উঠে একটু আগে বলতেছিলাম, সেটা হোক তাকে দান করে, তাকে নানানভাবে সাহায্য করে। এমনও হতে পারে একজন বাজারের কিছু ব্যাগ বহন করছে কিন্তু তিনি বয়স্ক, ওজনটা অনেক বেশি, আমি প্রতিবেশী বা আমার সন্তানেরা তাদের প্রতিবেশী, সে শক্তিশালী, সে যদি এগিয়ে এসে ব্যাগটা একটু তার ঘরে ঢুকিয়ে দেয়, এটা কিন্তু একটি বিশাল সাহায্য তার জন্য। এটা আমি দেশের বাইরে মুসলিমদের মধ্যে খুব দেখেছি। হ্যাঁ, কোনো প্রতিবেশী হয়তো গাড়ি থেকে নামছে উঠছে, আরেকজন একটু বয়স্ক, তার অনেক বিশাল একটি ব্যাগ, তাড়াতাড়ি তাকে যে কিছুই না দরজা পর্যন্ত দিয়ে আসলো, এতেই কিন্তু দেখা যায় সে খুশি। অনেক সময় দেখা যায় সে অমুসলিম এবং আরেকজন মুসলিম যে সাহায্য করেছে, তখন কিন্তু সে ইসলাম সম্পর্কে জানার জন্য অনেক আগ্রহ বোধ করে, সুসম্পর্ক স্থাপিত হয়। এভাবে কিন্তু আমরা আমাদের প্রতিবেশীকে, আমাদের আশেপাশে যারা আছেন সবাইকে আমরা এই ধরনের ছোটোখাটো সাহায্য, কোনো ব্যাপারই না, যার শক্তি আছে এই সাহায্যটুকু সে করতেই পারে। আরেকটি হলো পড়াশোনায় সাহায্য করা, আমাদের সন্তানদেরকে আমরা যেন এনকারেজ করতে পারি। আমার ঘরে যে গৃহকর্মী আছে সে যদি কখ গ ঘ শিখতে চায় তাকে শেখানো, বা এমন হতে পারে আমরা যে আজকাল ফ্ল্যাট বাড়িতে থাকি সেখানে কারো সন্তান হয়তো দুর্বল, যদি সাহায্য চায় অঙ্ক বা ফিজিক্স বা বাংলা ইংরেজি, সেটা যেন সাহায্য করে। এটা কিন্তু না নিজেরও জ্ঞান চর্চা হয়, এবং সে কেন করবে, এটা আল্লাহর জন্য করবে, সে চেয়েছে আমি করছি, ঠিক আছে, এতে আমার জ্ঞান কমবে না বরং আরও শানিত হবে, এটা বাচ্চাকে বোঝানো। তারপরে আরও বিভিন্ন যেগুলো আমরা আসলে ভুলে গেছি আজকাল, হ্যাঁ, যে আমরা করি না, কিন্তু আল্লাহর রাসূল বলেছেন যেমন প্রতিবেশীর সাথেও সুন্দর সম্পর্ক রাখতে। হ্যাঁ, তো এই সুন্দর সম্পর্ক রাখার জন্য হয়তো ছোটো কিছু দেয়া নেয়া, এটাও কিন্তু এক ধরনের উপকার করে সম্প্রীতিটা, সম্পর্ক সুন্দর করা, বজায় রাখা। তারপরে এরকম করে চিন্তা করলে কারো কষ্ট দূর করা, কষ্টদায়ক কোনো কিছু সরিয়ে ফেলা রাস্তা থেকে, বলা হয় না এটা সওয়াব হয়, কিন্তু এটা তো আসলে পরোপকার। কেউ হয়তো দেখলো না এই কাজটা কেউ করেছে, দেখার দরকার নেই, উনি দেখেছেন, আল্লাহ সুবহানাহু তা আল্লাহ দেখেছেন। জি আপা, হ্যাঁ, এরকম করে আমরা অনেক কিছু করতে পারি। যেমন ডেঙ্গুর সময়ে আমরা যদি দেখি যে পুকুরে অনেক বেশি জলাশয়ে এরকম অনেক নোংরা জমে আছে, জমানো পানি আছে, মানুষকে সচেতন করে সেগুলো পরিষ্কার করা, হ্যাঁ, অথবা টায়ারের মধ্যে পানি পড়ে আছে সেই এলাকাবাসীর মধ্যে ঘুরে কাজটি করা, এগুলো কিন্তু পরোপকার। এটা আমরা মনে করতে পারি যে আমার কী দরকার, আমার তো ডেঙ্গু হচ্ছে না, আল্লাহ মাফ করুক, কিন্তু সেটা নয়, যে কেউই হতে পারে, যখন পরিবেশ নষ্ট হয় যে কেউ এটা হতে পারে, এবং আমি এটা যেহেতু আল্লাহর জন্য করব, কাজে সেটা আমাকে করতে হবে। সেরকম নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলার ব্যবস্থা করা, এই যে ছোট ছোট বিষয়গুলো আমি ছোটগুলো দিয়েই ধরলাম, হ্যাঁ, মুসলিম হিসাবে এগুলো আমাদের কিন্তু দায়িত্ব,
এবং আপা আমরা যদি একটু আমাদের সমসাময়িকের সময়ের দিকে তাকাই, যে আমাদের দেশে তরুণরা কিন্তু প্রমাণিত করেছে যে কত সুন্দর করে তারা দেশটাকে সুন্দর করে গুছাচ্ছে, অপরিষ্কার জায়গাগুলো তারা পরিষ্কার করছে, বয়স্কদের তারা সাহায্য করছে, অনেক কিছু তারা করছে আপা। এবং এই এবং অনেক আমরা বন্যা যখন হলো আপা, আমরা দেখেছি যে কত মানুষ, হাজার হাজার মানুষ কিভাবে আসলে সাহায্য করেছে, সব যুবক তরুণরাই বেশি। জি আপা, এবং এটা কিন্তু পরোপকারের স্পৃহা থেকেই করেছে, এবং এটি কিন্তু আপা আমাদের কন্টিনিউ করতে হবে অবশ্যই, কারণ আমাদের একটা সময় আসলো, আমরা কিছু সময় করে আবার থেমে গেলাম, এটা যেন না হয়। জি আপা অবশ্যই, এত সুন্দর করে আপনি এত বিস্তৃতভাবে বললেন, আশা করি দর্শকরা বুঝতে পেরেছে, এবং এই বিষয়ে বলার মতো আরো অনেক কিছু আছে আপা আমরা জানি। আপনাকে ধন্যবাদ আপা, এত সুন্দর করে দর্শকদেরকে এতগুলো প্রশ্নের উত্তর জানাবার জন্য। সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন লাভলু নিবেদিত মহিলাঙ্গন। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে লাভলু নিবেদিত মহিলাঙ্গন আবারও দেখতে চাইলে ভিজিট করতে হবে এনটিভির ওয়েবসাইটে www.ntvbd.com। এছাড়াও আপনারা ভিজিট করতে পারেন এনটিভির ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিও। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মতামত, অভিমত কিংবা পরামর্শ আমাদেরকে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, এনটিভি, বিএসইসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। মহান আল্লাহ তাআলা আমাদের সুন্দর রাখুন, সুস্থ রাখুন এবং পরোপকার করবার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। কর্মগুণে আমরা মানুষ নে।